করোনা অতিমারির কারণে দীর্ঘদিন ধরেই এক প্রকার বন্ধ হয়ে রয়েছে রাজ্যের খেলাধুলা। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে দেখা যাচ্ছে। গন্ডাছড়াতে ওয়াইসিসির উদ্যোগে টি-10 টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার ওয়াইসিসি ক্লাবের সদস্যরা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন। আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই মাঠে টুর্নামেন্টের আসর অনুষ্ঠিত হবে। তাই উদ্যোক্তরা এলাকার খোদে ক্রিকেটারদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই টুর্নামেন্টের আসর আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টকে সর্বাত্মকভাবে সফল রূপ দিতে উদ্যোক্তরা গন্ডাছড়া মহকুমা বাসীর সাহায্য সহযোগিতার কামনা করেন। দীর্ঘদিন যাবত গন্ডাছড়ায় করোনা বা বিভিন্ন কারণে ক্রিকেট খেলাধুলা প্রায় বন্ধ। আবার যাতে আমরা এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে পারি, সেই এই দিকে সামনে রেখে আমরা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে একটি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ইয়ত প্রিমিয়াম লিগ টি-10 টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি। আগামী 10 তারিখ থেকে আমাদের এই টুর্নামেন্ট শুরু হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।